পিএল সংবাদের সকলকে স্বাগতম এক নজরে দেখে নি আইপিএল ফিকচার পাঁচ তারিখে একটি খেলা আছে হায়দ্রাবাদে খেলাটি হবে ছয় তারিখে একটি খেলা পুনেতে হবে সাত তারিখে একটি খেলা আছে রাজকোটে হবে আট তারিখে একটি খেলা ইনডোরে হবে তারিখে দেখতে পাচ্ছি দুইটি খেলা একটা ইন্দোর একটি ব্যাঙ্গালুরু নয় তারিখেও দুইটি খেলা হায়দ্রাবাদ ও মুম্বাইতে হবে দশ তারিখে একটি খেলা আছে ইন্দোরে হবে এগারো তারিখে একটি খেলা পুনেতে হবে বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি একটি খেলা আছে সেটা বারো তারিখে মুম্বাই ইন্ডিয়ান সানরাইজার হায়দ্রাবাদ মুম্বাইতে হচ্ছে খেলাটি হবে তেরো তারিখে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের ভিতরে একটি খেলা যেটা কলকাতা ইডেন গার্ডেন মাঠে অনুষ্ঠিত হবে চোদ্দটা থেকে দুইটি খেলা আছে একটি হবে ব্যাঙ্গালুরে আর সি বি ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস অন্যটি হবে ব্যাঙ্গালুরে গুজরাট লায়েন্স ভার্সেস রাইজিং পুনে সুপার রাইজ সুপার জায়েন্ট পনেরো তারিখেও দুইটি খেলা আছে একটি কলকাতা ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদের ভিতরে অপর খেলাটি হবে দিল্লিতে দিল্লি ডেয়ার এবং কিংস ইলেভেন পাঞ্জাবের ভেতরে ষোলো তারিখে দুইটি খেলা আছে খেলা দুটি হবে যথাক্রমে মুম্বাইতে এবং ব্যাঙ্গালুরে সতেরো তারিখে দুইটি খেলা আছে একটি দিল্লিতে অপরটি হায়দ্রাবাদে আঠারো তারিখে একটি খেলা রাজকোটে উনিশ তারিখে হায়দ্রাবাদে একটি খেলা হবে বিশ তারিখে একটি খেলা হবে ইন্দোরে কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাই ইন্ডিয়ানসের ভিতরে একুশ তারিখে একটি খেলা কলকাতা নাইট রাইডার্স কলকাতায় হবে এবং গুজরাট লায়ন্সের মধ্যে বাইশ তারিখে দুইটি খেলা একটি দিল্লিতে অপরটি পুনেতে তেইশ তারিখে দুইটি খেলা একটি রাজকোটে অপরটি কলকাতায় চব্বিশ তারিখে একটি খেলা মুম্বাইতে হবে পঁচিশ তারিখে ব্যাঙ্গালুরে একটি খেলা হবে ছাব্বিশ তারিখে একটি খেলা হবে পুনেতে সাতাশ তারিখেও একটি খেলা বেঙ্গালুরে আঠাশ তারিখে কিন্তু দুইটি খেলা কলকাতা এবং মোহালিতে হবে উনত্রিশ তারিখে একটি খেলা পুনেতে হবে দুইটি খেলা একটি পুনেতে একটি রাজকোটে তিরিশ তারিখেও দুইটি খেলা মোহালিতে এবং হায়দ্রাবাদে এক তারিখে দুইটি খেলা একটা মুম্বাই একটা পুনে দুই তারিখে একটি খেলা দিল্লিতে হবে তিন তারিখে একটি খেলা কলকাতায় হবে চার তারিখে একটি খেলা দিল্লিতে হবে পাঁচ তারিখে একটি খেলা ব্যাঙ্গালুরে হবে ছয় তারিখে কিন্তু দুইটি খেলা রয়েছে একটি হায়দ্রাবাদে অপরটি মুম্বাইতে হবে সাত তারিখেও দুইটি খেলা একটি বেঙ্গালুর অপরটি মোহালিতে আট তারিখে কিন্তু একটি খেলা হবে হায়দ্রাবাদে নয় তারিখে মোহালিতে দশ তারিখে একটি খেলা কানপুরে হবে এগারো তারিখে দু একটি খেলা মুম্বাইতে হবে বারো তারিখে একটি খেলা আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে হবে তেরো তারিখে দুটি খেলা একটা কানপুরে একটা কলকাতায় চোদ্দো তারিখে দুই এই খেলা একটা পুনেতে একটা দিল্লি ষোলো তারিখে একটি খেলা রাখা হয়েছে সেটা চেন্নাইতে সতেরো তারিখেও একটি খেলা সেটা চেন্নাইতে আঠারো তারিখে খেলা নেই কারণ হচ্ছে কোয়ালিফায়ার রাউন্ড শেষ এলিমিনেটার রাউন্ড শেষ এবার হচ্ছে কোয়ালিফায়ার টু এটা উনিশ তারিখে হবে তারপরে একুশ তারিখে হায়দ্রাবাদে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে